এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজছে 9:25, 9:25 থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখতে পাচ্ছো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কী হবে বলো তো, আলু ভাজা। আজকে শনিবার আর ওয়েদার এতটাই খারাপ যে সোমু স্কুলে যাবে না। বাবুর হচ্ছে আজকে স্কুল ছুটি আছে, তো বাবু স্কুলে যাবে না। রান্নাবান্না এখন করছি না, এখন মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুটা তুলে দেব। তো আলুটা তুলে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, আর লবণ দিয়ে দিলাম, মানে আন্দাজে মতো লবণটা দিয়ে দিলাম। এবার একটুখানি হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে ভালোটি করে মাখিয়ে নেব। হ্যাঁ, আর আজকে ওয়েদার এতটাই খারাপ কি বলবো তোমাদেরকে, প্রচুর ওয়েদার খারাপ। আর কালকে রাত্রিতে বলে কথা নেই, কালকে এত রাত্রিতে বৃষ্টি হয়েছে কি বলবো তোমাদেরকে, যেমনি বৃষ্টি তেমনি ঝড়। মানে এই ঝড়টা যে এই দিক দিয়ে হবে সেটা আমরা ভাবতেই পারি না। গুড মর্নিং এভরিওয়ান, ছাদ থেকে তোমাদের সামনে আসলাম কথা বলতে। তো অনেকক্ষণ আগে থেকে ভিডিওটা শুরু করেছি দেখেছো তোমরা, আর এখন ছাদকে আসছি। আর ছাদেতে এসে তোমাদের সঙ্গে যখন কথা বলছিলাম এত ঝড় দিচ্ছিল না কি বলবো, তোমরা চুলটা দেখলেই বুঝতে পারছো যে কীরকম ঝড় দিচ্ছিল। তো ঝড়ের মধ্যে কথা বলছিলাম, ঝড়ের শব্দটা বেশি শুনে যাচ্ছিলো, কথাটা কম শুনে যাচ্ছিলো। ওই জন্য কী করলাম, ভয়েস রেকর্ডের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। কালকে যে জল ঝড় হয়েছে কি বলবো তোমাদেরকে, প্রচুর জল ঝড় হয়েছে, রাত্রেতে ঘুমাতে পারছি না এত ঝড়ের শব্দ। আর আমার বাপের বাড়িতে কী বলতো, তাদের তো মাটির ঘর, আমার তো খুব ভয় হচ্ছিলো যে মাটির ঘর, টিনের ছাউনি কি হচ্ছে, টিনকে উড়িয়ে ফেলে দিল নাকি, এত ঝড়ে খুব টেনশন হচ্ছিলো। টেনশন করছিলাম বলে তোমাদের দাদাভাই বলছে অত টেনশন করো না, ঠাকুর আছে সব ঠিক হয়ে যাবে, অত ভয় করো না, ঠাকুরকে ডাকো ঠিক হয়ে যাবে। আর ঠাকুরকে ডেকেছি বলেই ঠাকুর রক্ষা করেছে। তো রাত্রিবেলা দাদা টিনে এখানে বেঁধে দিচ্ছে, ওখানে বেঁধে দিচ্ছে, বৌদি ত্রিপল ধরে বসে আছে, এইরকম করে রাতটা তারা কাটিয়েছে। তো যাই হোক, বেশি কিছু বিপদ হয়নি। তো তারপর সকালবেলা উঠতেই আমি আগে ফোন করে খবর নিলাম যে বলছে তেমন কিছু ক্ষতি হয়নি, কারেন্টের তার ছিঁড়েছে, একটা বাড়ির পিছনে গাছ ছিল সে গাছটা পড়েছে, আমাদের বাড়িতে পড়েনি, শুধু তারটার জন্যে খুব বেঁচে গেছে। তারটা ছিঁড়ে যেতেই অন্যদিকে গাছটা ভেঙে পড়েছে। আর ঠাকুর মন্দির যে আছে, কালী মন্দিরের পাশে একটা কারেন্টের খুঁটি ছিল, আর আমাদের বাড়ির সামনে সেই খুঁটিটা অর্ধেকটা মুচকে গেছে, আমাদের বাড়ির সামনের দিকে হেলেছে, কিন্তু খুব মা কালীর রক্ষা যে পড়ে যায়নি, পড়ে যদি যেত খুঁটিটা তাহলে আমাদের বাড়ির প্রচুর ক্ষতি হতো। তো ঠাকুরই রক্ষা করেছে না। আর এখন নিচেকে চলে যাচ্ছি, রান্না বসাবো, কেননা 10:30 বেশি বেজে গেছে, আর ছেলেরা তো বাড়িতেই আছে। আর বাবুকে হচ্ছে যেতে হবে স্কলারশিপের, যে টাকা পাওয়া যায় সেই টাকার জন্য অ্যাপ্লাই করতে হবে অনলাইনে, তো সে সব ব্যবস্থা করছে। আর আজকে বাবুর ছুটি আছে মানে এগুলো করে নেওয়া ভালো, কেননা আবার স্কুল টিউশন সবই শুরু হয়ে গেলে সে এগুলো করতে পারবে না। তার বাবাকে ফোন করছিল, তার বাবা আসলে তার বাবাকে নিয়ে সে যাবে। আর সোমু তো সকালবেলায় টিউশনে গেছিলো, টিউশন থেকে চলে আসছে, এসে মুড়ি টুড়ি খেয়ে টিভি দেখতে বসেছিল। আর আমি এখন পর্যন্ত রান্না বসাইনি, 10:45 বেজে গেছে, আমি এখন ভাত বসাবো, আর আজকে হবে মাংস। কী বলতো, কালকে রবিবার ছিল, কালকে হওয়ার কথা ছিল, কিন্তু কালকে করবো না, কেননা মা আসবে কালকে, মা তো মাংস খায় না মুরগি মাংস, ওই জন্য মাংস কালকে করবো না। আজকে ওই জন্য ভাবলাম তাহলে মাংসটা করে দিই, আর কালকে মাংস করবো না, মাছ করবো। তো আর বেশি কিছু বলবো না, বকবক করবো না, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, 10:45 বাজছে, মানে আমাকে ভাতটা বসিয়ে দিতে হবে। তো ভাত ফোটাতে দিয়ে দিচ্ছি আরেকবারটি, আর এবারটায় ফোটালেই ভাত হয়ে যাবে। আর এদিকে একটা সবজির তরকারি করেছি, জানি না ছেলেরা খাবে কি না, মানে পুঁই ডাঁটা দিয়ে আলু কুঁদরি বেগুন ভেড়ি সব রকম দিয়ে একটা সবজির তরকারি করতে দিয়েছি। আর মাংসের কথা কি বলবো, মাংস যে আনতে গেছে, মাংস অর্ডারের জন্য হঠাৎ করে মাংস সাপ্লাই দিতে পারছে না, আবার মুরগি আনতে গেছে, মানে যেইখানে তার বাড়ি, মুরগি আনলে তারপর মুরগি কেটে মাংস নিয়ে আসবে, তবে অনেকখানি দেরি হবে। এখন বাজছে 11:35, জানি না কতক্ষণে নিয়ে আসবে, তো কতক্ষণে তোমাদেরকে দেখাতে পারবো সেটাও জানি না। এখন আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু ছাড়িয়ে নেব। আর কী বলতো, মাংস আসতে যখন দেরি আছে, এগুলো যদি কেটে রেডি করে নিই তো মাংস আসলে বসিয়ে দিতে পারবো, নাহলে কী হবে,
দেরি হয়ে যাবে, কেননা 12টা বাজতেই যাচ্ছে। এইসব ছাড়াতে ছাড়াতে যখন মাংস নিয়ে আসার পর যদি এইসব ছাড়াতে যায় তাহলে দেরি হয়ে যাবে আরও। ওই জন্য ভাবলাম তাহলে বসে থেকে কাজ নেই, ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি যখন, ওইদিকে ওই তরকারিটা হোক আর ভাতটাও হোক, আর এদিকে আদা রসুন পেঁয়াজটা আমি ছাড়িয়ে রেডি করে নিই। তো ওই জন্য চলে আসলাম আদা রসুন পেঁয়াজ ছাড়াতে। তো ছাড়িয়ে নিচ্ছি আর ঠেকায় একটা একটা করে রেখে দিই টমেটো। আর এগুলো তো মিক্সারে বেটে নেবো মানে বেশিক্ষণ লাগবে না, হ্যাঁ ছাড়াতে যতক্ষণ টাইম লাগে। আর কাঁচা লঙ্কা কিন্তু আমি অনেক করে নিয়ে এসেছি, আর আমি বেশিরভাগ কাঁচা লঙ্কা কী করি বলো তো, তো তরকারিতে দিয়ে খাই, শুধু রং করার জন্য হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। আর কারেন্টটা সকাল দিকে যাচ্ছে আর এসছে, কারেন্ট চারদিকে তো ঝড়েতে গাছপালা করে গেছে, ওই জন্য মনে হচ্ছে কারেন্টটা বাগাচ্ছে। আর কারেন্ট সকাল দিকে যাচ্ছে আর এসছে, সারা রাত কিন্তু কারেন্ট থাকে না, সকাল থেকে কারেন্টটা আসছে কিন্তু কাজ হচ্ছে মনে হচ্ছে কারেন্টের, ওই জন্য কারেন্টটা যাচ্ছে আর এসছে। আর ওয়েদার কিন্তু খুবই খারাপ, এতটাই খারাপ বলে কথা নেই। আর এরকম ওয়েদার হলে আমাকে খুব ভালো লাগে, লোকের বিপদ হয় কিন্তু আমার ভালো লাগে, কী বলতো গরমে তো থাকতে পারি না আমি। আর এরকম বৃষ্টি হলে ওয়েদার মেঘলা ওয়েদার থাকলে আমার খুব ভালো লাগে। আর শীতকালে আসলে তো দেখতেই হবে না, শীতকাল তো আমার প্রচুর ভালো লাগে কিন্তু গরমকাল আমার একদম ভালো লাগে না, মানে শীতকাল যাওয়ার পরেই গরমকাল আসছে মানে কষ্টের শেষ নেই। ছাড়াতে ছাড়াতে দেখছি ভাতটা আমার হয়ে গেছে। তো ভাতটা হয়ে গেছে যখন ভাবলাম ফ্যানটা গেলে নিই। তো 12:30 বাজছে, মাংসটা ফাইনালি এতক্ষণে বসিয়ে দিয়েছি, তো কতক্ষণে হবে জানি না, এই তো বসিয়েছি আর খুব সুন্দর সেন্টটা উঠেছে। এতক্ষণে রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের সামনে আসলাম, এমনকি তোমাদের দাদাভাই চলে আসছে স্নান টান করতে গেছে, আর তোমাদেরকে দেখিয়ে দিই এক ঝলক কী কী রান্না করেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাসন টাসন গোজ করে তোমাদের সামনে আসলাম। আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে কিন্তু বৃষ্টি হয় না, তো দুপুরের পর থেকে বৃষ্টিটা হচ্ছে। এখন বিকেল 5:30 বাজছে, বিকেল 5:30 সময় তোমাদের সামনে আসলাম। আর বিকেলে যা কাজ সব কিছু সারা হয়ে গেছে, বাসন ধোয়া, ঘর ধোয়া ঝাড় দেওয়া, বিছানা তোলা, মানে বিছানায় যে সব খাটেতে যে শুয়েছিলাম সেসব অপরিষ্কার হয়েছিলো মানে এলোমেলো হয়েছিলো, সেসবকে বাগিয়ে গুছিয়ে আজকে দুধ এনেছি জানো তো, নিচে থেকে দুধ এনেছি, দুধ এনে দুধ গরম করে তারপর তোমাদের সামনে আসলাম। আর সন্ধে হতে আর একটু বাকি আছে, আজকে একটু আলতা পরবো, কী বলতো অনেকদিন আলতা পরা হয়নি, তো আলতা পরবো পরবো করি পরা হয়ে উঠেনি, তো ভাবছি আজকে কাজ সারা হয়ে গেছে এখন একটু বসে বসে আলতাটা পরে নিই। আলতা পরবো বলে চলে আসছি, এখন আলতাটা ঢেলে নিই, এখন আলতাটা ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে এখন আমি আলতাটা পরে নেব। আমার সব কাজ হবে কিন্তু আলতা পরা হবে নি, কী বলতো আমার বাবা বাপের বাড়ি গেলেই আমার বাবা বকে, সব কিছু পরবো আলতাটা পরা হবে নি। তো আমার বাবা বলে যে তুই সব পড়তে পারছিস আর আলতাটার সময় পড়তে পারিস নি, আলতাটা পরে আসবি আগে, তো পরে না গেলে আমার বাবা আগে বলবে যে তুই আগে আলতা পর তারপরে অন্য কথা বলবি, হ্যাঁ তো আমি সব কাজ করব কিন্তু আলতাটা পরে পরে যে বাপের বাড়ি যাবো বা কোথাও যাবো বা কোথাও যাব সেইটা কিন্তু আমার হয়ে ওঠেনি। তো আলতা পরার জন্য চলে আসছে, এখন আলতা পরে নিচ্ছি। তো কি মন গেল আজকে যে আলতাটা একটু পরে নিই, তো জন্মাষ্টমী চলে গেল, বৃহস্পতিবার চলে গেল, আমি পরবো পরবো করে পরা হয়নি, তো আজকে ফাইনালি একদম কনফার্ম পরবো, ফাইনালি পরবো এরকম সিদ্ধান্ত করে চলে আসছে এখন আলতাটা পরতে। সোমু দেখেছো, সোমু আমাকে কি বলছে, সোমু পড়তে গেছিলো, পড়ে আসছে, এসে দরজায় ধাক্কা দিচ্ছে, আমি যে কে সোমু, বলছে না তোমার বাপ আমাকে এরকম বলছে জানো। সোমু পড়ে চলে আসছে আর বাবু বাড়িতেই ছিল,
সে এই একটু আগে বেরিয়েছে। আর আলতা পরলে কী বলো তো আমাদের একটা সৌন্দর্য, পায়ের সৌন্দর্য। তো আলতাটা পরে নিলাম, পরে নেবার পর কী করি বলো তো, আমি জলেতে ধুয়ে নিই। ধুয়ে নেবার পর আলতাটা এত সুন্দর দেখায় না কালারটা, কি বলবো, লাল টকটক করে আর দেখতে কিন্তু অপূর্ব লাগে। কথা বলতে বলতে আমার আলতাটা পরা হয়ে গেল। তো আলতা পরে ছাদকে চলে আসছি একটু ঘুরতে। কী বলতো, বিকেলবেলা একটু ছাদে ঘুরতে খুব ভালো লাগে জানো তো, এই যে পরিবেশটা দেখার জন্য ছাদকে চলে আসি। তো ওই জন্য ছাদকে চলে আসছি, আর বাতাসটা খুব সুন্দর দিচ্ছে, গায়ে লাগছে, এত ভালো লাগছে কি বলবো। আর হচ্ছে কী বলতো, আজকে কিন্তু দুপুরবেলা যে বৃষ্টি হয়েছিল তারপর থেকে আর বৃষ্টি হয়নি, আর তারপরে রোদ বেরিয়ে গেল। তো রোদ খুব সুন্দরভাবে বেরিয়েছে, আর এত সুন্দর রোদটা বেরিয়েছে এই সবুজ গাছের মধ্যে, এই ধান গাছগুলো যে সবুজ এর মধ্যে দেখো, সবুজ ধান গাছের উপর যখন রোদটা পড়ে না, ঝকঝক করে একবার চিকচিক করে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তাই না। তো আমার খুব ভালো লাগছিলো, কী বলতো, ছাদকে একবারটি আসলাম জল ভরতে, ট্যাঙ্কে জল ভরে গেলো, জল ভরতে আসলাম, এসে দেখছি ধানের গাছের ডগার উপরে যে জল পড়েছে, জলের উপরে জল পড়ার পর যে রোদের সূর্যটার যে কিরণ পড়েছে সেটা দেখতে কিন্তু অপূর্ব লাগছিলো, কি বলবো তোমাদেরকে, এত সুন্দর লাগছিলো যে বলে বোঝানো যাবে না তোমাদেরকে। তো আমি দেখেছি, তখন ভেবেছিলাম একবারটি তোমাদেরকে ভিডিওটা শ্যুট করে দেখাবো, কিন্তু তখন ফোনটাও নিয়ে আসিনি আর দেখানোও হলো না, তারপর কাজ করতে শুরু করে ফেলেছি আর মনে নেই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, তোমাদেরকে শুনিয়ে দিলাম। আর রাত্রিতে কী করবো বলো তো, রাত্রিতে আজকে রান্নাবান্না তেমন কিছু নেই, রুটি করবো শুধু, আর মাংসের ঝোল ছিল, মাংসের ঝোল তো দুর্দান্ত খেতে হয়েছে, এত সুন্দর মাংসের ঝোলটা হয়েছিল, সবাই একদম হাঁড়ি উবুড় করে ভাত খেয়ে নিয়েছি, মানে যা চাল নিয়েছিলাম সবাই বেশি বেশি করে খেয়ে নিয়েছি। তো যাই হোক, আর রাত্রে তেমন কিছু হচ্ছে না, রুটি হবে আর মাংসের ঝোল একটুখানি আছে। বাবুকে ভাত খেতে খেতে বলছি যে বাবু, আজকে আর রাত্রিতে তোদের জন্য কিছু করব না, ওই মাংসের ঝোল দিয়ে রুটি খাবি, আর ভাত আছে অল্প করে, সেই ভাতগুলো হচ্ছে আমি আর সুমি খেয়ে নেব। আর ভাতে কিন্তু আলু দেওয়া হয়নি, তো আলু সেদ্ধ করব আর একটু পেঁয়াজে পোস্ত করব, আমার সমুর খাওয়া হয়ে যাবে, আর বাবু আর ওর বাবা হচ্ছে রুটি খাবে মাংসের ঝোল দিয়ে। তো এই হলো বক্তব্য আমার, সব সকাল দিকের রাত্রি পর্যন্ত কী করছি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম, বলে দিলাম। এখানে ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।